আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ম্যাপটি দেখছেন সেই ম্যাপটি 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাশ হয়েছিল। দুইটি আলাদা রাষ্ট্র, এই যে সাদা জায়গাগুলো দেখছেন এটি ছিল ইসরায়েলের ম্যাপ, ইসরায়েলের রাষ্ট্র, আর এই যে হলুদ বর্ণের যেই ম্যাপগুলো দেখছেন এগুলো ছিল প্যালেস্টাইনের রাষ্ট্র। নিশ্চয়ই আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, এই যে গাজা উপত্যকার বিস্তৃতি সেটা বর্তমানে গাজার রাফা শহর থেকে একেবারে ইজিপ্টের সিনাই উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল। এবং আমরা যে পশ্চিম তীর বলি সেই পশ্চিম তীরের এখন কিন্তু সমুদ্রের সঙ্গে কোনো সংযোগ নেই, তবে সেটা ওই সময় লেবানন সীমান্তের কাছ দিয়ে সমুদ্রের সঙ্গে সংযোগ ছিল। যেখানে বর্তমানে ইসরায়েলের হাইফা বন্দর রয়েছে সেটা এক সময় প্যালেস্টাইনের বন্দর ছিল, পশ্চিম তীরের বন্দর ছিল, যেটা দখল করে ইসরায়েল বর্তমানে নিজেদের বন্দর তৈরি করেছে এবং সর্ববৃহৎ বন্দর। যদি আপনাদের আমি ম্যাপের মাধ্যমে বোঝাই তাহলে বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। 1967 সালের 6 দিনের যুদ্ধের পূর্বে এই হাইফা পোর্ট এবং এই এলাকাটা সম্পূর্ণভাবে প্যালেস্টাইনের ছিল। তবে 1967 সালের সেই যুদ্ধে যখন ইসরায়েল জিতে যায় আরব বিশ্বের কয়েকটি দেশের বিরুদ্ধে, তখন তারা এই জায়গাটি দখল করে নেয় এবং এই জায়গার ভেতর তারা তৈরি করে হাইফা পোর্ট। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী এবং হেভি বড় ধরনের অবকাঠামো তৈরি করে তারা এই পোর্টটি নির্মাণ করেছে। বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি রয়েছে এই পোর্টটিতে, এই পোর্টটিতে তারা বিভিন্ন ধরনের অবকাঠামো তৈরি করেছে, এর পাশেই তৈরি করেছে হাইফা এয়ারপোর্ট। ইসরায়েলের সামরিক শক্তি, অর্থনীতি এবং সার্বিক পরিসরে এই হাইফা পোর্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যতক্ষণ পর্যন্ত রান করবে তাদের সক্ষমতা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ থাকবে। এখন এই হাইফা পোর্টের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গা, এটা হলো একটা কেমিক্যাল স্টোরেজ। ইসরায়েল তার সামরিক বাহিনীর জন্য বিভিন্ন কেমিক্যাল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করে এই জায়গায় স্টোরেজ করে। অত্যন্ত ভালো খবর হলো ইরাকের ভেতর ইরান সমর্থিত যেই সকল সশস্ত্র গোষ্ঠী রয়েছে, সুদূর ইসরায়েলের হাইফায় অবস্থিত এই যে কেমিক্যাল স্টোরেজ রয়েছে সেখানে ড্রোন হামলার মাধ্যমে এই স্টোরেজটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বা কোনো কোনো সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে সম্পূর্ণভাবেই উড়িয়ে দিতে সক্ষম হয়েছে। যেমন বর্তমান যুদ্ধক্ষেত্রে এটি একটি বড় অ্যাচিভমেন্ট, কারণ ইসরায়েলের এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা উড়ে যাওয়ার কারণে বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যুদ্ধক্ষেত্রে তাদের লজিস্টিক সাপোর্ট কমে যাবে। দেখুন, এই যে ইসরায়েলের কেমিক্যাল স্টোরেজ লক্ষ্য করে ইরাকের যে ইসলামিক প্রতিরোধ রয়েছে তারা যে হামলা করলো, এই ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে ইসরায়েলের ভেতর চলছে তীব্র আলোচনার ঝড়। কারণ দীর্ঘ সময় ধরে ইসরায়েলের আয়রন ড্রোম এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছিল যে এগুলো আর এখন কাজের নয়। এখন এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের যে টিভি চ্যানেল রয়েছে চ্যানেল 14 লাইভ কিন্তু এই ড্রোনটি আসার বিষয়ে ভিডিও করছিল যখন ইরাক থেকে এই ড্রোনটি আসছিল। লাইভ ভিডিও করে ইসরায়েলের ওই টিভি চ্যানেলটির উদ্দেশ্য ছিল তাদের আয়রন ড্রোম যদি এটাকে ভূপাতিত করতে পারে দেশের জনগণের কাছে তার একটা ভালো বার্তা দেবে যে আয়রন ড্রোম এখনও কার্যকর এবং ড্রোন ভূপাতিত করতে পারে। তবে তাদের জন্য দুঃখজনক ব্যাপার যে তাদের লাইভ শ্যুটের মধ্যেই এই ড্রোনটি নিখুঁতভাবে সেই কেমিক্যাল স্টোরেজে আক্রমণ করে। আসলে দুঃখজনক ব্যাপার ইসরায়েলের জন্য, এবং বাংলায় একটা বিখ্যাত কথা আছে না যে অভাগা যেদিকে চায় সাগরও নাকি শুকিয়ে যায়, ইসরায়েলের অবস্থা হয়েছে এরকম। তারা লাইভ ভিডিও করছিল দেশের জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য, অথচ সেই সান্ত্বনার ভিডিও এখন দেশের জনগণের জন্য ভয় এবং উত্তেজনার কারণ হয়ে গেছে। দেখুন, এই যে আমরা খবরটা বললাম ইরাক থেকে আক্রমণ করা হয়েছে ইসরায়েলের হাইফা বন্দরে, এটা কিন্তু সহজ কথা নয়। কারণ এই কাজ করার জন্য ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্সের যে সকল ড্রোন রয়েছে তাদের তিনটি দেশ পাড়ি দিতে হয়েছে, প্রথমে ইরাক, তারপর জর্ডান, তারপর হলো ইসরায়েল, তারপর হাইফা। এবং এই রুটে কমপক্ষে 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তাদের ফাঁকি দিতে হয়েছে। যে 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে জর্ডানের ভেতরে থাকা আমেরিকার থার্ড এবং প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র, থার্ড ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের আয়রন ড্রোম এবং অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলোকে ফাঁকি দেওয়ার পর ইরানের এই ড্রোনগুলো হাইফাতে আক্রমণ করতে
করতে পেরেছে এটা সহজ কথা নয়। এর মাধ্যমে কিন্তু এই জিনিসটা প্রমাণও হয় যে ইরানের তৈরিকৃত এই সামরিক ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে আসলে কতটুকু ক্যাপেবল এবং তার সক্ষমতার প্রমাণ দিচ্ছে। দেখুন, বাংলা একটা বিখ্যাত কথা আছে, চোখের দেখাই হলো বিশ্বাস। যদি আপনি নিজের চোখে দেখতে পারেন যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, কি ধরনের হামলা হচ্ছে এবং শত্রুর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, তাহলে আপনার কিন্তু মনে সন্তুষ্টি আসবে এবং আপনার মনটা উৎফুল্লিত হয়ে উঠবে নিজের বিজয়ের জন্য। কারণ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে যারা লড়াই করছে, মানে আমাদের পক্ষেই লড়াই করছে, সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে যে সফলভাবে আক্রমণ করেছে তার ভিডিও প্রকাশ করেছে। আমি চাই সেই ভিডিওটি আপনারা দেখুন, যাতে করে আপনাদের মনেও প্রশান্তি আসে যে আসলে আমরা যুদ্ধক্ষেত্রে শক্ত প্রতিরোধ নয়, বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। يا فاطمة الزهراء নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে ভিডিওটিতে দেখলেন যে ইসরায়েলের কয়েকটি সামরিক বেইজের ভেতর কী করে সফলভাবে হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের মিসাইল আক্রমণ করা হয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে ইসরায়েলের যে উত্তরাঞ্চল রয়েছে সেই উত্তরাঞ্চলের ভেতর তাদের কিরাত সামুয়া নামক এলাকায় যে একটা বড় ঘাঁটি রয়েছে সেই ঘাঁটির ভেতর এই হামলাগুলো করা হয়েছে। এবং প্রথম দিকে যে হামলাটা করা হয়েছিল সেটা ইসরায়েলের যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের যে কমিউনিকেশন সিস্টেম রয়েছে সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। আর এর কারণে উত্তরাঞ্চলের ভেতরে ইসরায়েলের বর্তমান যেই সামরিক সক্ষমতা এবং সামরিক আক্রমণের পরিধি সেটা অনেকটাই ছোট হয়ে এসেছে। এবং সেই এলাকার ভেতর অবৈধভাবে ১৯৬৭ সালের পর ইসরায়েলের যে সকল জনগণ অবৈধ বসতি করেছিল সবাই ঘর বাড়ি রেখে পালিয়ে গেছে, সেই এলাকাগুলো এখন সম্পূর্ণ ফাঁকা। এবং ইসরায়েলের ভেতর এই বিষয়টি নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে যে সেই সকল এলাকায় হয়তো তাদের কখনোই আর ফেরত পাঠানো যাবে না। কারণ যেইভাবে হিজবুল্লাহ আক্রমণ করছে এবং আক্রমণ কন্টিনিউ রয়েছে, সেই এলাকায় বসবাসের উপযুক্ত আর কখনোই হবে কিনা খুদ ইসরায়েলি জনগণই এখন সন্দেহ পোষণ করছে এবং তারা কখনোই সেই জায়গার ভেতর ফেরত গিয়ে তাদের জীবনযাত্রা আবার শুরু করতে চায় না এবং ইনভেস্ট করতে চায় না তাদের জীবনের গুরুত্বপূর্ণ যে সঞ্চয় রয়েছে তার অর্থ। দেখুন, হিজবুল্লাহ এবং ইসরায়েল এই দুই পক্ষের মধ্যে সাংঘর্ষিক অবস্থা, ধীরে ধীরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে রয়েছে। দুই পক্ষই তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে তেমন কোনো কিছু প্রকাশ করছে না। তবে বাস্তবতা হলো যুদ্ধের যেই ফ্রন্টলাইনের সরাসরি অংশগ্রহণ সেটা বর্তমানে গাজা উপত্যকা থেকেও বেশি বর্তমানে ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে হচ্ছে। কারণ বর্তমানে হুতিরাও কিন্তু সার্বক্ষণিক যে আক্রমণ করত রেডসির উপকূলে সেটা করছে না, কারণ সেই জায়গা দিয়ে এখন জাহাজ যাচ্ছে না। মূলত এখন গাজা উপত্যকার যুদ্ধ সম্পূর্ণভাবে শিফট হয়ে গেছে দখলদার ইসরায়েলের উত্তর সীমান্ত মানে লেবানন সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে। এখন দেখার বিষয় ধারাবাহিকভাবে এই যুদ্ধ পরিস্থিতি কতটা আগায় এবং চূড়ান্ত পরিস্থিতি কী হয়। ধারাবাহিকভাবে রিপোর্টগুলো যখন আসবে ইনশাআল্লাহ আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।